প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা জন্ম হচ্ছে সংবাদের দিনের সংবাদ এবং সেখান থেকেই বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে বিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবল নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি সোনিয়া হক আছে আপনাদের সাথে প্রতিদিন এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে থাকবেন দুজন প্রথিত যশা সাংবাদিক যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জানবো সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা আজ আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক এম আজিজ এবং আছেন একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে এবার আমরা আমাদের আলোচনায় আসতে পারি আমি যদি ইশতিয়াক রেজাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই এবং প্রসঙ্গ প্রসঙ্গ একেবারেই আমাদের জানা সেটা হলো যে গতকাল অর্থমন্ত্রী বাজেট ঘোষণার পর থেকেই নানা মত আমরা শুনতে পাচ্ছি নানা ধরনের মন্তব্য সবাই করছেন যার যার জায়গা থেকে সবাই একে বিশ্লেষণ করছেন যেমনটা অর্থমন্ত্রী সিপিডি বলছে যে এটার সাথে আসলে উন্নয়ন বরাদ্দে কোনো ভারসাম্য নেই তারপর অর্থমন্ত্রী যে কর কাঠামো প্রস্তাব করেছেন তা উৎপাদন খরচ বাড়াবে মূল্যস্ফীতিকে উস্কে দিবে এটা সিপিডির মন্তব্য বিএনপি বলছে যে এটা মেগা দুর্নীতির বাজেট আবার আপনি আওয়ামী লীগেরকে জনকল্যাণকর বাজেট হিসেবে উল্লেখ করছেন এবং অর্থমন্ত্রী নিজে বলছেন যে এটি এই বাজেটে কোনো ধরনের দুর্বলতা নেই। নিশ্চয়ই আপনি আজকে দিয়ে আলোচনা শুরু করতে চাইছেন এবং আপনার কাছে জানতে চাই যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে এই বাজেট আসলে কতটুকু জনকল্যাণকর কিংবা জনগণের বিপরীতে যাচ্ছে বা উন্নয়নের বিপরীতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। অর্থমন্ত্রী তার দেওয়া বাজেটকে ভালো বলবেন এটা খুবই স্বাভাবিক সেটাই তিনি করেছেন তিনি কোনো দুর্বলতা খুঁজে পাননি কিন্তু আপনি যদি বাজেটের দিকে তাকান তাহলে আমি প্রথমে অর্থমন্ত্রীকে একটা ধন্যবাদ দিতে চাই এই কারণে যে তিনি নভেম্বরের মতন একটি বাজেট দিয়েছেন এটা তার একটা সাফল্য ব্যক্তিগত সাফল্য এবং এই নিয়ে তিনি একাদশবার বার বাজেট দিয়েছেন কিন্তু বাজেটের কথা যেটি সিপিডি বলেছে সেইখানে যদি আপনি তাকেন তাহলে দেখবেন যে আয়বের একটা ভারসাম্যহীনতার কথা তিনি বলে তারা বলেছে এবং এখানেই একটা বড় জায়গা আসলে বাজেট কিনে আলোচনা করার আমরা বারবার বলছি যে আমরা একটা বড় বাজেট চাই বড় আকারের বাজেট দিচ্ছিও আমরা গত কয়েক বছর ধরে আমরা বড় বাজেট করছি কিন্তু বাজেট বাস্তবায়নের সক্ষমতা যদি দেখেন তাহলে দেখবেন ক্রমান্বয়ে আমাদের বাজেট সক্ষমতা কমছে ফলে কেন আমরা বাজেট বাড়াচ্ছি আমরা জানি না গত বছর যে তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট ছিল শেষ পর্যন্ত সেটি আমরা দেখলাম যে বাস্তবায়ন সংশোধিত করতে হয়েছে প্রতি বছরই রিভাইজ করতে হয় সংশোধিত করতে হয় সংশোধিত বাজেটটাও কিন্তু আমরা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি রাজস্ব লক্ষ্যমাত্রা সংশোধিত বাজে যে টার্গেট সেখানেও প্রায় আটত্রিশ হাজার কোটি টাকা কমে গেছে তাই সব কিছু মিলে এবার আবার আমরা চার লাখ দুশো ছেষট্টি কোটি টাকার বাজেট করেছি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘাটতি থাকছে এক লাখ বারো হাজার কোটি টাকায় অঙ্কের ঘাটতি কীভাবে মেটানো হবে পাঁচ দশমিক চার শতাংশ জিডিপির যেটি আমাদের জন্য একটা আমি বলবো যে বড় জায়গা বিচার করার এখানেই এবং সেটা শেষ পর্যন্ত অর্থমন্ত্রী একটা নির্বাচনী বছরে একটা ভোটের বাজেট দিতে গিয়ে একটা ভেটের বাজেট আসলে দিয়েছেন ভেটকে সম্প্রসারিত করেছেন কর কাঠামোর দিকে যদি তাকায় দুই লাখ অষ্টআশি হাজার কোটি টাকা অর্জন করতে হবে যার মধ্যে এনবিআর খাতে দুই লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা সেখানে একানব্বই হাজার কোটি টাকায় আসবে ভেট থেকে এই যে ভেট হলো পরোক্ষ কর কর সবসময় রিগ্রেসিভ বা নিবর্তনমূলক হয় অর্থাৎ জনগণ জানতে পারে না কিভাবে তার কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে কর কেটে নেওয়া হচ্ছে ফলে জনগণকে অন্ধকারে রেখে এক ধরনের কর তার পকেট থেকে নিয়ে নেওয়ার একটা কৌশল করেছে আমরা অর্থমন্ত্রী বললেন ব্যক্তিগত কর সীমা বাড়ানো হলো না আমরা একটা দ্বৈত অর্থনৈতিক পলিসি দেখতে পাচ্ছি সরকারের ভিতরে সরকার বলছে আমার ব্যক্তিগত আয় বেড়েছে মাথাপিছু ষোলোশো ডলারে চলে গেছে আমি নিম্ন মধ্যম আয়ের দেশে পৌঁছেছি তাহলে তো আমার ডাইরেক্ট কর বাড়ার কথা নেই নিয়ম অনুযায়ী তাহলে আমার করদাতার সংখ্যা বাড়ার কথা আপনি এবং ব্যক্তিগত করসীমাও বাড়ার কথা সেটা আপনি বাড়ালেন মানুষের আয় বাড়লে তাহলে যাদের আয় বাড়লো তাদেরকে আপনি আসলে শেষ পর্যন্ত একটা রেয়াত দিয়ে যাদের আয় বাড়েনি তাদের উপরে আপনি কর চাপিয়ে দিয়েছেন পরোক্ষ করের মাধ্যমে নতুন ভেট আইনটি কিন্তু ভালো এবং এটা যদি বাস্তবায়ন করা যায় কিন্তু ভ্যাট যেভাবে সম্প্রসারিত হয়েছে ফলে অর্থ বছরের প্রথম দিনে জুন মাসের এক তারিখে আমরা গ্যাসের মূল্য বাড়িয়েছি এবং পনেরো শতাংশ যে ইউনিফাইড ভেট আমরা নিয়ে আসলাম একীভূত ভেট রেট তাতে আমার বিদ্যুৎ বিল পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ দিতে হবে এটা কিন্তু বিদ্যুৎ বিল বাড়বে সামগ্রিকভাবে একটা ব্যয় বাড়ার সম্ভাবনা আছে এবং আমার কাছে মনে হচ্ছে অর্থমন্ত্রী যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই হাত দিয়েছেন সাধারণ জনগণকে থেকে কীভাবে টাকা নেওয়া যায় তারই একটা প্রসেস আমি দেখলাম যে মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর থেকেও তিনি টাকা এক্সাইজ ডিউটি দিয়েছেন প্রথম কথা হলো অনেকেই বলছে যে আগে পাঁচশো টাকা ছিল তিনশো টাকা এটি আটশো টাকা হয়েছে আবগারি শুল্ক কিন্তু আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি তারা জানি যে আবগারি শুল্ক হতে পারে ট্রেডেবল কমোডিটির উপরে অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের উপরে এখন ব্যাংকের অ্যাকাউন্ট কি বিক্রয়যোগ্য পণ্য তার উপরে আবগারি শুল্ক ছিল সেটাই তো অবৈধ ছিল মানে একজন মানুষের ব্যক্তিগত সঞ্চয়ের উপর থেকে এই শুল্কটা শুল্কটা নেওয়া হচ্ছে কারণ আপনি কিন্তু আপনার প্রফিটের উপর একটা ট্যাক্স সরকারকে দিচ্ছেন সার্ভিস চার্জ দিচ্ছেন তার উপরে এখন আবার আবগারি শুল্ক ফলে কিন্তু মানুষ ব্যাংক বিমুখ হবে এবং আমার কাছে যেটা মনে হয় যে বড় অঙ্কের টাকা বাইরে পাচারের সম্ভাবনা রয়েছে এর বাইরে আপনি যদি বাজেটের আরও কিছু দিকের কথা আমরা বলি তাহলে আমরা বলবো যে সাত দশমিক চার শতাংশ যে প্রবৃত্তির কথা বলা হয়েছে ইতিমধ্যে সরকারের দাবি যে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে সেটা নিয়েও কিন্তু বিতর্ক আছে কারণ বিশ্বব্যাঙ্ক ছয় দশমিক আট শতাংশের বেশি বলছে না সিপিডিও সেখানে অন্যান্য অর্থনীতিবিদেও বলছে না কিন্তু সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি যদি হয় তাহলে কয়েকটা জায়গায় কিন্তু চাঞ্চল্য দেখার কথা একটা হলো কর্মসংস্থানে আমরা কর্মসংস্থানে কোনো চাঞ্চল্য দেখছি না কারণ কোনো বিনিয়োগ হচ্ছে না গত ন বছর ধরে ব্যক্তিঘাতের বিনিয়োগ প্রায় বাস শতাংশে আটকে আছে এবার তেইশ শতাংশ বলা হচ্ছে তেইশ শতাংশ খুব বেশি নয় আর সরকারি খাতের বিনিয়োগ সাত সাত শতাংশ ফলে তিরিশ শতাংশ কিন্তু আমরা যেই লেভেলের সাত দশমিক চার শতাংশে যেতে গেলে আমাদেরকে মিনিমাম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ রাষ্ট্রীয় এবং ব্যক্তিগতের বিনিয়োগ প্রয়োজন সেইটার কিন্তু কোনো দিক নির্দেশনা নেই এবং যার কারণে কর্মসংস্থান কিন্তু সেভাবে হয়নি বেকারত্ব প্রচুর বেড়েছে বিবিএসের হিসেবে ছাব্বিশ লক্ষ বেকার এখন যেটা আসলে আর যেটুকু কর্মসংস্থান হয়েছে সেটাও কিন্তু অনানুষ্ঠানিক খাতে হয়েছে আনুষ্ঠানিকভাবে সেইভাবে কোনো কর্মসংস্থান আসলে আমরা কোনো দৃশ্যমান নয় তো বেশ কিছু বিষয় আসলে একটু নজর এড়িয়ে গেছে আমরা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে যেটা দেখছিলাম মিস্টার ক্রেজা আপনার কাছে এই প্রসঙ্গ নিয়ে আসবো তার আগে আমি একটু আজিজের কাছে জানতে চাই অনেকে বলছেন যেটা বড় লোকের বাজেট এম আজিজ আপনার কি মনে হয় যে আসলে এটা সাধারণ মানুষ কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তাদের উপরে আসলে কি অতিরিক্ত একটা চাপ হয়ে গেল কিনা আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে আপনার এই কথায় খুব সংক্ষেপে একটা উত্তর দিতে পারি ভ্যাটের এরিয়া যত বাড়বে তত জনগণের উপর থেকেই ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ ভ্যাটটা আসলে ক্রেতা দেয় ভ্যাটটা কিন্তু ব্যবসায়ী দেয় না যেমন ভ্যাট নিয়ে এই যে এত আলোচনা এত বিতর্ক ব্যবসায়ীরা করলেন আসলে বড় বড় ব্যবসায়ী যারা তারা কিন্তু ভ্যাট দেয় কিন্তু যারা ছোটো ছোটো ব্যবসায়ী তারা কিন্তু ভ্যাট দেয় না যেমন বললেন দেশে সাড়ে আট কোটি ব্যবসায়ী তার ভিতরে বারো লাখ লোক আপনার ইয়ে দেয় ট্যাক্স দেয় আর তিন নাম্বার আছে লাখ তাহলে তারা যে বলে যে ভ্যাট দিব না ট্যাক্স দিব না তাতে লাভ কী ওনারা তো সিংহবাদ কেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী আপনার ট্যাক্স দেয় না তো এখন যে ট্যাক্সের যে এরিয়া বাড়ানো হচ্ছে এবং উনিশশো সালের যে আইন ভ্যাট আইন এটার প্রস্তুতিও তো কিন্তু নাই এই সিস্টেমে কিন্তু ট্যাক্স কিন্তু আদায়ও করতে পারবে না আইনটা সংশোধিত হয়েছে দুই হাজার সালে বারো সালে ও তো দুই হাজার সালে আইন সংশোধিত করে একটা আইন হয়েছে কিন্তু আইনের যে সিস্টেম ধরেন একটা মুদির দোকান তার কাছে হিসাবটা রাখবে কিভাবে হিসাবটা রাখাবেন কিভাবে এবং তিনি যে সঠিক তার যে টার্ন কত ছত্রিশ লাখের উপরে যে হলেন না ট্যাক্স ছত্রিশ লাখের উপর হয়েছে কি হয় নাই এই হিসাবটা কে রাখবে দেখেন আপনি যদি দেখেন তাহলে ব্যবসায়ীরা যেই জায়গায় পৌঁছেছে আমি এই আইনটাকে স্বাগত জানাই এবং হিসাবের যে কথাটা বলা হচ্ছে এটা গ্রহণযোগ্য নয় এই কারণে যে আপনি কিন্তু চার বছর সময় পেয়েছেন সুতরাং এখন এসে আর চামচ দিয়ে খাওয়ার মতন জায়গায় কিন্তু বাংলাদেশ আপনার এক তারিখ থেকে জুলাই জুলাই এক তারিখ থেকে এই ভ্যাট আইন আপনার ইমপ্লিমেন্ট হবে কিন্তু কোনো ভ্যাটের যে একটা মেশিন দিতে হয় হিসাবের। সেই মেশিন 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 ইম্পোর্ট করা হবে কিছু করেছে সবচেয়ে বড় কথা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে প্রয়োজন কিন্তু আপনি ভেটটাকে কীভাবে বিস্তৃত করেছেন এবং ভেটের যে রেটটা পনেরো শতাংশ এইটা হলো বিতর্কের জায়গাটা আপনি এমন সব জায়গায় ভ্যাট দিয়েছেন যেগুলোতে আগে ভ্যাট পনেরো শতাংশ দিয়েছেন যেখানে আগে পাঁচ শতাংশ ছিল যেমন বিদ্যুৎ বিল আমার বিদ্যুৎ বিল যদি সাতশো টাকা আসতো পাঁচ শতাংশ ছিল আমার ভ্যাট এখন এটা পনেরো শতাংশ আমার বিদ্যুৎ বিল বাড়বে এরকম করে পরোক্ষ কর বেড়ে যাওয়ার একটা বড়ো ধরনের আমার তো দরকার হলো প্রত্যক্ষ কর এবং ভেট আইনটাতে ভেট ফাঁকি কমবে ডিজিটালাইজেশন হবে এটা কিন্তু প্রয়োজনীয় এবং এটা কিন্তু আমি মনে করি যে নতুন ভেট আইনটাকে অত্যন্ত ভালোভাবে ব্যবহার করার প্রয়োজন আছে এবং ব্যবসায়ীরা যে সমস্ত কথা বলছে এর বেশিরভাগই কোনো যুক্তি নেই এবং ব্যবসায়ীরা ভেট দিচ্ছেন না দিবে ক্রেতারা যারা কনজিউমার তারা দিবে সুতরাং এখানে পঁচিশ এমনও এমনও ব্যবসায়ী আছে যে সারা বছরে সমগ্র পুরান ঢাকার দোকান মিলে পঁচিশ কোটি টাকা ভেট হয় না এখন কিন্তু এই ফাঁকিটা কমবে সুতরাং এই আইনটার প্রয়োজন আছে আপনি পরোক্ষ কর সম্প্রসারণ করার অর্থ হলো মানুষের উপর আপনি করের বোঝা পাচ্ছেন ওটা হলো বিতর্কের জায়গাটা ওইটাই সাধারণ জনগণের উপর টাক্সটা হবে আর এই বাজেটে যে আমরা একটা বড় বাজেট যে দিচ্ছি বাজেটের যদি আপনার ইনের সাইডটা যদি ক্যালকুলেট করে দেখেন দেখেন বাজেটের ঘাটতি আছে পঁচিশ পার্সেন্ট সুদ পরিশোধ করতে হবে দশ পয়েন্ট অষ্টআশি পার্সেন্ট ব্যাংকে যে আপনার প্রণোদা দেওয়া হবে এটা হলো থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট আর এমনি আপনার নন উন্নয়ন ব্যাংক সাথে যেমন ধরেন বেতন টেতন সরকারি বেতন টেতন এটা মিলে আছে দশ পয়েন্ট অষ্টআশি পার্সেন্ট অর্থাৎ টোটাল এই বাজেটের কিন্তু যেখানে সরকারের কিছু করার নাই হাত দেবার নাই তেপ্পান্ন পয়েন্ট দুই শতাংশ কিন্তু বাজেটের বাইরে চলে গেল অ্যান্ড বাকিটা হচ্ছে প্রয়োগের ব্যাপার এখন প্রয়োগের ব্যাপারে আপনি দেখেন যে যেগুলো জায়গাগুলো অ্যাড্রেস করার দরকার ছিল সেই জায়গাগুলো দেখেন এডিপি আমরা জানি এডিপি ধরেন মেগা প্রজেক্টে বলেন সামাজিক অবকাঠামো বলেন ভৌত অবকাঠামো যোগাযোগ অবকাঠামো বলেন এইসব ব্যয়ে কিন্তু একটা প্রচলিত কথাই আছে এবং আমাদের মন্ত্রীরাও বলে থাকেন যে এটার সিক্স আসলে ফোর্টি পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয় আর ষাট পার্সেন্টই কিন্তু চলে যায় তো এখানে নাই তারপরে ধরেন দেশে আপনার ইনভেস্টমেন্ট এখানে কিন্তু এই বিনিয়োগের বিষয়টি একটু জানতে চাই আমি পরিষ্কার হয়নি আমার কাছে যেন সিপিটি থেকে বলা হচ্ছিল যে বিনিয়োগের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত মানে পরিষ্কার হয়নি আমি একটু এই বিষয়টা একটু না বিনিয়োগের ব্যাপারটা বিনিয়োগ তো অনেক কিছুর সাথে রিলেটেড যেমন বিনিয়োগের সাথে আপনার গ্যাস বিদ্যুৎ তারপরে আপনার ধরেন লজিস্টিক সাপোর্ট তারপরে ধরেন আপনার ইয়া যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ সব এই সবগুলো তারপরে সহজ ওয়ান স্টপ সার্ভিসে অন্তত একজন ব্যবসায়ী করতে গেলে যাওয়ার কথা ব্যাংক লোন অল্প সুদে দেওয়া এই অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কিন্তু ব্যবসার জন্যে ইনভেস্টমেন্টের জন্যে ইনভেস্টমেন্ট ছাড়া তো বেকারত্ব দূর হবে না ইনভেস্টমেন্ট ছাড়া তো আপনার দেশের উন্নয়ন একেবারে প্রায়ই অসম্ভব কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট সম্পর্কে বিস্তারিত কিছু বাজেটে কিন্তু বলা যায় না যেটা আমরা শুনেছি পেপার পত্রিকা দেখলাম এটা ক্লিয়ার না সুতরাং ইনভেস্টমেন্ট আগাবে না বেশ কিছু জায়গায় সম্পর্ক শুল্ক প্রত্যাহার আচ্ছা করার মাধ্যমে যেটা হলো যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার একটা চেষ্টা হয়েছে তারপর গতবারের ধরেন এটা বিনিয়োগের জন্যই করা হয়েছে এডিপি ধরেন গতবারের এডিপি এই পর্যন্ত গত মাস পর্যন্ত মাত্র 55% আপনার বাস্তবায়ন হয়েছে আসলে এখন মাত্র মাত্র আর আর কয়েক মাস আছে তো এখন দেখবেন এর সিংহভাগ কিন্তু পকেটে চলে যাবে সুতরাং এই সব দিকগুলো যেগুলো আছে ইনভেস্টমেন্ট বলেন আমাদের প্রবাসী আয় বলেন এক্সপোর্ট বলেন এগুলো তো ফলিং গার্মেন্টসও কিন্তু খুব একটা কম্পিটিটিভ জায়গায় পড়ে আছে তারপর আমাদের সিংহভাগ আমাদের সম্পদ হল যুবক এই যুবকদের কিন্তু একটা ট্রেনিং ছাড়া আর যুবকদের জন্য আলাদাভাবে কোনো খুব একটা চিন্তা দেখা যায় নাই তো বেসিক্যালি তো আমাদের দেশের অর্থনীতিটা এই কয়েকটা আপনার পিলারের উপরেই দাঁড়ায় আছে এবং এই পিলার কোনোটাই কিন্তু বাজেটে ক্লিয়ার না কিন্তু এইটা কিন্তু আবার ক্লিয়ার দেখেন একশো প্রায় চৌত্রিশটি আপনার নিত্য প্রয়োজনীয় সেক্টর এবং সেবা খাতের কিন্তু ভ্যাট আওতার মুক্ত করা হয়েছে কারণ এইখানেই প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ রাজনৈতিক দল তো রাজনৈতিক উদ্দেশ্যেই বাজেট দিবে এটা তো রাজনীতির বাইরে না তবুও দেখা যায় যে ক্ষেত্রে দেশের উন্নয়নটা সম্পূর্ণ নির্ভরশীল সেখানে বোধ একটু আন্তরিকতার ঘাটতি বা সেখানে গুরুত্ব দেওয়ার ঘাটতি দেখা যাচ্ছে কিন্তু সাধারণ জনগণকে সন্তুষ্ট করার জন্যে নিত্য প্রয়োজনে যেখানে ধরেন এই ধান চাল বলেন গম ভুট্টা খেসারি চিনি ইত্যাদি ইত্যাদি সব তেল টেল সব কিন্তু এটা ভ্যাটের আওতায় কিন্তু আলটিমেটলি কিন্তু ভ্যাটের কারণে কিন্তু এই ইনডাইরেক্ট যে ভ্যাটটা অন্য অন্য সেক্টরে যে দেওয়া হবে এটা কিন্তু আলটিমেটলি জনগণের উপরে গিয়ে পড়ছে উস্কে দিবে সুতরাং এটা আলটিমেটলি কিন্তু জনগণ কিন্তু আপনার ইয়ে এই জন্য বলে মার্কসিও দর্শনের থিওরি একটা আছে যে দি বাজেট ইজ এ ইনস্ট্রুমেন্ট Uh, to transfer money from the আমাদের বাজেট এ দেশের বাজেট এরকম আমাদের এই বাজেটটাও আমার কাছে এরকম মনে হচ্ছে কারণ আসলে কতটুকু বান্ত আসলে আসলেও আপনি যেকমটা বললেন যে গরিবদের কাছ থেকে অর্থ নিয়ে ধনীদের কাছে পৌঁছে দেওয়ার একটা পায়তারা বা এরকম একটা কিছু কখনো হতে হতে পারে এম আজিজ এবং এসট্যাকরেজ আমরা আসলে এই বিষয়টা নিয়ে আবারো ফিরে আসব তবে তবে আমাদের মনে হয় একটা বিরতি নিয়ে নেওয়া উচিত এই সময় এসে একটা বিরতি নিয়ে ফিরে আসছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে স্টুডিওতে আমাদের অতিথিরা আছেন এবং তাদের সাথে আমরা আলোচনায় ছিলাম ইশেক আপনার কাছে একটু জানতে চাই এবার যে সেটা হলো যে সিপিডি তো আসলে নানাভাবেই এই বাজেটটাকে বিশ্লেষণ করেছে এবং বলছে যে যে ও উপস্থাপিত কর্মকৌশলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় এটি সিপিডি বলেছে এছাড়া উন্নয়ন বাজেট নিয়ে সিপিডি যে সন্তুষ্ট নয় সেটাও জানিয়েছে বলা হচ্ছে যে মোট বরাদ্দের উনসত্তর শতাংশই পাঁচটি খা হাতে চলে যাচ্ছে এবং মেগা প্রজেক্ট যেগুলো রয়েছে সেগুলো একাই পাচ্ছে বিশ শতাংশ অর্থ আর নতুন যে প্রকল্পগুলো আছে তাদের ভাগে মিলেছে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ বরাদ্দ আসলে এভাবে কিভাবে উন্নয়নটা আসলে সম্ভব এবারে যে উন্নয়ন বাজেট তার লক্ষ্যমাত্রা হলো এক লক্ষ তেপ্পান্ন হাজার তিনশো একত্রিশ কোটি টাকা অথচ চলতি যে অর্থবছর বছর যেটি এই জুন মাসে শেষ হয়ে আসবে সেখানে মাত্র বান্ন শতাংশ দশ মাসে আমরা দেখতে পেয়েছি বান্ন শতাংশ বাস্তবায়িত হয়েছে যদি তাই হয় তাহলে আপনি যে উন্নয়ন বাজেটের যে চিত্র আমরা দেখছি সেটা কিন্তু এই বছরও একই ধারা থাকবে অর্থাৎ বড় একটা অংশ বাস্তবায়ন হবে না আবার অনুন্নয়ন বাজেটের আকার কিন্তু উন্নয়ন বাজেটের চিত্রে অনেক বেশি এবং তার একটা এক তৃতীয়াংশ চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সম্প্রতি আপনি বেতন বাড়িয়েছেন তার বোঝা টানতে অর্থাৎ বেতন ভাতা দিতে তো সামগ্রিকভাবে উন্নয়ন নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে এর বাইরে যে মেগা প্রজেক্টগুলোর কথা আপনি বলছেন সেখানে কিন্তু বাংলাদেশের মেগা প্রজেক্ট প্রয়োজন বাংলাদেশকে যদি আপনি উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে চান অবশ্যই বড় বড় প্রকল্প আপনাকে করতে হবে এবং সেই চেষ্টাটা সরকারের দিক থেকে আছে এবং সরকার সেটা করছে আমরা বড় আমরা প্রচুর পরিমাণে পাওয়ার জেনারেশন দেখতে পেয়েছি বিদ্যুতের এটা সরকারের একটা সাফল্য যদিও ডিস্ট্রিবিউশন সেক্টরে এখন পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারি নাই প্রচুর রাস্তাঘাট হয়েছে ফ্লাইওভার হয়েছে এগুলো সবই প্রয়োজন ছিল আমাদের ঢাকা চিড রেলওয়ে হয়েছে কিন্তু প্রশ্নটা যে জায়গায় সেটা হলো যে আমরা কত টাকা ব্যয় করে কত সময়ে কোন প্রকল্প পাচ্ছি আমি ঢাকা চিরঙ্গা হাইওয়ে করতে যে পরিমাণ টাকা বের হয়েছে আর যে সময় চলে গেছে এখন এসে এটার আর কোনো ইউটিলাইজেশন নাই মগবাজার ফ্লাইওভার আপনি যেইভাবে সময় নিচ্ছেন এবং যেভাবে বরাদ্দ বাড়াচ্ছেন শেষ পর্যন্ত অর্থ বরাদ্দের দিক থেকে সময় বরাদ্দের দিক থেকে এটির কিন্তু আর কোনো উপযোগিতা থাকছে না একইভাবে পদ্মা সেতু আট হাজার কোটি টাকার প্রকল্প এখন বাড়তে বাড়তে আঠাশ হাজার কোটি টাকা হয়েছে এবং রেললাইন ছাড়া রেললাইন যুক্ত করতে গেলে আপনাকে আরও চল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে তার অর্থ হলো এক লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে একটা প্রকল্প বাস্তবায়ন করতে সময় লেগে যাচ্ছে অনেক আমরা শেষ পর্যন্ত গিয়ে সেটা আমরা কতদূর কী পাবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন মাতার বাড়ি নিয়েও যে বড় প্রকল্প করছি আমরা সুতরাং এই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে রাষ্ট্রের জবাবদিহিতার জায়গায় একটা বড় শূন্যতা আমরা দেখতে পাচ্ছি এবং একটি কথা হলো যে সংসদে সেই অর্থে কোনো বিরোধী দল নেই এবং সমাজের দিক থেকেও ওইভাবে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার সিপিডি তুলেছে কিন্তু সরকার কতটা কানে তুলেছে সেটা একটা প্রশ্ন আপনি আরেকটা কথা বলছিলেন যে উন্নয়ন যেটি হবে অর্থাৎ প্রবৃদ্ধি যেটি হবে সাত দশমিক চার শতাংশ সেটি নিয়ে প্রশ্ন আছে কয়েকটা মেক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসের তাকাই আমরা আমরা কিন্তু বেশ কয়েক জায়গায় ভালো অবস্থানে ছিলাম একটা হলো আমাদের রিজার্ভ ভালো ছিল একটা হলো আমাদের দ্রব্যমূল্য কম ছিল কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু মূল্যস্ফীতি হয়েছে এবং মোটা চালের দাম কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে বেশি সুতরাং ওই উপাদানটা কিন্তু আপনার হাতে আর নেই ভেটের কারণে যদি জিনিসপত্রের দাম বাড়ে মূল্যস্ফীতি হলে আপনার মেক্রো ইকোনমিক ফান্ডামেন্টালসের একটা জায়গায় সমস্যা হবে আপনার ব্যাঙ্কিং খাতের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন আমাদের ব্যাংকিং খাত একটা বড় ধরনের নেতিবাচক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে দুই হাজার নয়ের পর থেকে সরকারি ব্যাঙ্কগুলো লুটপাটে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ এই জায়গায় গিয়ে পৌঁছেছে এগুলোকে এখন বাঁচিয়ে রাখার জন্য এইবারের বাজেটও দু হাজার কোটি টাকা রাখা হয়েছে তাদের মূলধন সরবরাহ করার জন্য এবং আপনি অবাক হবেন এই টাকাটা পুরোটাই জনগণের করের টাকা অর্থাৎ জনগণের করের টাকা দিয়ে আপনি দুর্নীতি এবং অদক্ষতাকে প্রশ্রয় দিচ্ছেন এবং এই ব্যাঙ্কগুলো সেইভাবে আর কোনো পারফর্ম করছে না বিচারও হয়নি বেসরকারি ব্যাঙ্কগুলোর যদি তাকান তাহলে এগুলি কিছু ব্যক্তি এবং পরিবারের কাছে জিম্মি করার একটি অবস্থান তৈরি করেছেন সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের অবস্থাও কিন্তু এখন টালমাটাল ওখানে বোর্ডে যা হচ্ছে এই সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে রপ্তানির যে দুইটা বড় চালক চালিকাশক্তি একটা হলো আমাদের রপ্তানি প্রবৃদ্ধি গ্রোথের অর্থাৎ প্রবৃদ্ধির দুইটি চালিকাশক্তি একটা হলো আমাদের রপ্তানি প্রবৃতি এটি নেতিবাচক অবস্থায় চলে এসছে আমাদের রেমিটেন্স সেটিও কিন্তু নেই ফলে অর্থমন্ত্রীর কাছে নতুন কি চালিকা শক্তি আছে আজকের সংবাদ সম্মেলনে আমার কাছে কিন্তু কোনো পরিষ্কার হলো না এই সমন্বিত আসলে চলতে হবে এবং বাজেট থেকে যখন দুর্বলতা দেখলাম ব্যাংকিং খাতে দুর্বলতা দেখলাম এবং ব্যাংকিং এর একটা ভয়ানক জায়গা আমরা তৈরি করেছি এই সরকার ব্যাংকিং ডিভিশন বলে একটা উইং করেছে অর্থ মন্ত্রণের অধীনে যা বাংলাদেশ ব্যাংকের সাহিত্য শাসনকে আসলে গিলে খেয়ে ফেলেছে বলে সামগ্রিকভাবে অর্থমন্ত্রীর অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক কোনো প্রভাব আমরা অন্তত অর্থনৈতিক কর্মকান্ডে দেখিনি কথার ফুলঝুরি করেছেন ঠিকই কিন্তু বাজেটে আসলে তার নিয়ন্ত্রণ যেটা হচ্ছে যে যদি যদি আপনার এই সুশাসন প্রতিষ্ঠিত না তাহলে কিন্তু আপনার কোনোভাবেই এই বাজেট ইমপ্লিমেন্টও করা সম্ভব না এবং এই বাজেটের যেটা বিরোধী দল বলছে যে পঞ্চাশ ষাট পার্সেন্ট বাস্তবায়ন সম্ভব না আসলে বাস্তবে তাই হবে বাকিটা সব পকেটেই চলে যাবে কারণ ব্যাংকগুলো কেন ইয়ে হলো গতবারে দেখেন ব্যাঙ্কগুলোর বোর্ডে সব অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে পলিটিক্যাল যার ফলে প্রত্যেকটা ব্যাংক প্রাইভেট পাবলিক ব্যাঙ্কগুলো কিন্তু বসে গেছে এখন দেখেন সত্তর হাজার কোটি টাকা আপনার লোন ডিফল্টার মানে ডিফল্টিং খেলাফি ঋণ খেলাপি এই টাকাটা উদ্ধারের কোনো প্রচেষ্টা নাই। অথচ আপনার বিশ হাজার কোটি টাকা প্রণয় দেওয়া হচ্ছে মূলধন হিসাবে আবার শেয়ার মার্কেটে কিন্তু এবারে তেমন কোনো ইয়ে নাই তেমন উল্লেখযোগ্য কোনো আপনার জানা নাই আমরা বারবার বলছিলাম যে আপনার আপনার এই যে আপনার সন্ত্রাসী এর জন্য শিক্ষা খাতকে আপনার মোটামুটি বেসিক লেভেলে একমুখী করা এবং বাজেট বাড়ানো ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ করা এখানে বাজেট কিন্তু বাড়ে নেই একদমই শিক্ষা খাতে পারে নাই স্বাস্থ্যখাতে সামান্য বেড়েছে কিন্তু স্বাস্থ্যখাতের দুর্গতি যদি আপনি দেখেন বিভিন্ন জায়গায় স্বাস্থ্যখাতে এই এবারও দেখবেন বিভিন্ন ইয়েতে আপনার ইয়ে দেওয়া হয় আপনার হসপিটালে আপনার কি কি যন্ত্রপাতি ওই হসপিটাল লাগবে কি লাগবে না একটা লিস্ট দিয়ে দেওয়া হয় হসপিটালের আপনার যিনি ডাইরেক্টর তাকে দিয়ে রিকুইজিশন দিয়ে নেওয়া হয় দিয়ে দেওয়া হয় কি দুর্নীতি ভয়াবহ সব দিকে মনে হয় একটা লুটপাটের রাজত্ব সব সেক্টরে এটা আপনি যদি সুশাসন প্রতিষ্ঠিত না যা আছে আমরা যতই বলি না কেন মেঘা বাজেট বড় বাজেট চার লাখ হাজার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় বাজেট ভাই পাকিস্তান তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে পিছে পড়ে আছে তারপরেও তাদের বাজেট কিন্তু আমাদের প্রায় সমান সুতরাং বাজেটের আকার বড় হলে তো হবে না বাজেটটা কতটুকু বাস্তবায়ন যোগ্য এবং কতটুকু আপনার স্ট্যান্ডার্ড আইটেম কতটুকু বাস্তবায়ন এটা ভাগের বিষয় আমি যেটা বললাম যে ফোর্টি সেভেন পার্সেন্ট আসলে বাজেট ইউজ করার মতো হ্যাঁ তার ভিতরে যদি সুশাসন না থাকে সব জায়গায় যদি মানি ড্রেনেজ হতে থাকে তাহলে কিন্তু আপনার এই এই বাজেটের সুফল কিন্তু আমরা পাবো না মেগা প্রজেক্টগুলো যেটা এখানে যাওয়া বললো যে মেগা প্রজেক্ট দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত বাজেট বাড়ানো হয়েছে এবারও সেই মেগা বাজেটকে কিন্তু উন্নয়ন বাজেট থেকে এডিপি থেকে আলাদা করা হয়েছে আলাদা করে একটা বড় অঙ্ক টোয়েন্টি পার্সেন্ট বাজেট যে আলাদা রাখা হয়েছে এই টাকার কিন্তু সব কি ব্যবহার হবে তো এগুলো তো আসলে ফাইনালি যা গরিবের এই ভ্যাটের নিয়ে ট্যাক্স নেন ইনডাইরেক্ট নেন ডাইরেক্ট ট্যাক্স নেন এর উপরেই তো বলবে অথবা আপনার ব্যাঙ্ক থেকে লোন নেবেন অথবা সেভিংস সার্টিফিকেট থেকে অথবা বিদেশ থেকে টাকা আনবেন এটা তো আপনার এগুলো তো পে করতে হবে জনগণকে তো থেকে নিয়ে আসলে আসলে পে করতে হবে এগারো পার্সেন্ট আমাদের লোন কিন্তু হয়ে গেছে তো এর সাথে যদি অ্যাড হতে থাকে তো একদিকে বাজেট বড় করবো কিন্তু লোনের ভাগ বাড়তে থাকবে বিদেশে যদি আনেন হয়তো যদি লোন এখন তো ধরেন আমরা তো উন্নত আপনার দিকে উন্নত দেশের দিকে যাচ্ছি এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এডিপি এরা কিন্তু ধরেন যদি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজে থাকেন সেখানে লোনের পরিমাণ যে হারে পাবেন এখন কিন্তু সেই হারে লোন পাবেন না পেলে অল্প স্বল্প দিবে না তো সুতরাং আমাদেরকে তো দেখবেন যে আলটিমেটলি ব্যাংকের থেকে আমাদের ব্যাংক থেকে লোন নিবে অনেক হাই রেটে আপনার সেভিং সার্টিফিকেট অনেক হাই রেটে এগুলো তো নেবে নিয়ে দেখবেন যে আলটিমেটলি এই বাজেটের সুফল তেমন ওই যারা লুটেরা বাহিনী তারা সুফলটা পাবে আমাদের যেটা বলা হচ্ছে জিটিপি গ্রোথ জিটিপি গ্রোথ মানে কি এখন যদি আপনার ইয়ার বিল গেটকে এনে কোনোভাবে রিকোয়েস্ট করে বাংলাদেশের নাগরিক বানায় দেওয়া যায় তাহলে তো আমাদের দেশ সব একদম উন্নত দেশ হয়ে যাবে সুতরাং জিডিপির আসলে জনগণের যে বৈষম্যটা দূর হচ্ছে কিনা বাজেটের তো একটা আদর্শ আছে অর্থনৈতিক আদর্শ আছে বাজেট তো খালি হিসাব নিকাশের বিষয় নয় এখানে আমাদের দেখতে হবে সামগ্রিকভাবে যে এই সতেরো কোটি জনগণ এতে বেনিফিটেড হচ্ছে কিনা সমভাবে আমি বলবো না যার টাকা বেশি আছে যে ব্যবসা করে সে হয়তো বেনিফিট বেশি পায় কিন্তু সাধারণ লোকের যে বেসিক যে নিডস সেখানে তাদের হচ্ছে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সাথে আসলে এই বাজেটের কোনো সম্পৃক্ততা থাকে না বেশিরভাগ মানুষই জানে না যে আজকে বাজেট ঘোষণা করা হয়েছে এবং এর প্রভাব তাদের মূল এই উদ্দেশ্যই হলো যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর এর প্রভাব না পড়ে এই যে জনসম্পৃক্তকরণ করা যাচ্ছে না এটা আপনি একটা খুবই ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন বাংলাদেশের বাজেট গত ছেচল্লিশ বছর আমাদের স্বাধীনতার এই পুরো সময়টা রয়ে গেল একটি ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক দলিল হিসাবে কখনো এটা একটা পাবলিক ডকুমেন্ট হলো না অর্থাৎ জনগণের সম্পদ হলো না এর কারণ হলো রাজনীতিবিদরা রাজনীতিবিদরা যারা সংসদে সংসদ সদস্য হন সেই সংসদে এই বাজেট পাশ হয় আপনি দেখেন উন্নয়ন বাজেট নিয়ে কোনো আলোচনা হয় না সংসদে যা হয় রাজস্ব বাজেট নিয়ে আলোচনা হয় সেই বা সেই আলোচনায় কিন্তু রাজনীতিবিদরা সেইভাবে কোনো অংশগ্রহণ করে না বাজেটটা ঠিকমতো পরে দেখে না পড়লেও তার ভিতরে যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় সে করতে পারে না কারণ আর্টিকেল সেভেন্টি সত্যর অনুচ্ছেদের কারণে সে দলের বিরুদ্ধে কিছু বলতেও পারে না সব কিছু মিলিয়ে আর একমাত্র বলার অধিকার হলো বিরোধী দলের সুযোগ আছে বিরোধী দলের সেই বিরোধী দলটাও কিন্তু এখন সেইভাবে কার্যকর না ফলে বাজেটে আপনি যেটি বলেছেন এটা একটা জনগণের সম্পদ হওয়া সেটা কিন্তু শেষ পর্যন্ত এই বাজেট ডকুমেন্টটা হয় না আর কি দেখেন আমরা কীভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয় কিংবা মেনে নেই আমরা বারবার কালো টাকাকে সাদা করার বিধানটা রেখে দিচ্ছি আমাদের বাজেটে তার অর্থ হলো আমরা মেনেই নিচ্ছি যে সমাজে দুর্নীতি আছে সেই টাকাকে বিনিয়োগ করলে সাদা হয়ে যাবে তাহলে যিনি দুর্নীতি করেন তিনি উৎসাহিত হচ্ছেন যে আমি তো এটা বিনিয়োগ করলে দশ পার্সেন্ট শতাংশ দিয়ে আমি দুর্নীতি করলে দশ শতাংশ দিয়ে আমি সাদা করে ফেলছে আর টাকা পাচার তো বাইরে আছেই আর যারা ট্যাক্স দিচ্ছেন আমাদের নিবর্তনমূলক এই কারণে বলি যিনি ট্যাক্স দিচ্ছেন তিনি কেবল ট্যাক্স দিচ্ছেন যিনি দিচ্ছেন না তিনি কিন্তু নানাভাবে পার পেয়ে যাচ্ছেন এই কাঠামো থেকে আমরা কখনো বেরোতে পারছি না ফলে আমাদের সাথে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন আমরা ভুটান এবং নেপালেরও পিছনে এবং পৃথিবীর মধ্যে সর্বনিম্ন একটি কিন্তু এই সরকারের আমলা সব সরকারের আমলে আপনি কম আপনার কাছ থেকে শেষ আমি একটাই শেষ মন্তব্য হচ্ছে যে আপনার এই অর্থনৈতিক সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত না করতে পারলে এখন আমরা যাই বলি চার লাখ বানাই পাঁচ লাখ বানাই তিন লাখ বানাই বাজেট যাই হোক সেটা বাস্তবায়নটা হতে হবে কারণ আমাদের তো আর এরকম নাই আমরা উন্নত দেশ না আমাদের হিউজ মানি আছে আমরা ইচ্ছে করলে যত টাকা খুশি আমরা দিতে পারবো আমাদের টাকা হয়তো একদিকে বেশি দিলে আরেকদিকে কম পরে আরেকদিকে কম পড়লে কিন্তু যা দেওয়া হয় এটা যদি প্রপারলি ইউজ হয় তাহলে আমাদের এস ডিজি যে গোল আছে সেই গোল অ্যাচিভ করতে পারবো নইলে আমরা যে এই স্বপ্ন দেখাচ্ছি সরকারি দল বিরোধী দল এই স্বপ্ন কিন্তু যে আমরা এস আমরা বাস্তবায়ন করব বা আমরা উন্নত দেশে যাব এগুলো কিন্তু দেখেন সেদিকে নজর নাই অবশ্যই আমরা আশা করব যে অবশ্যই সরকার নিশ্চয়ই নজর দিবে জনাব এম এ এবং ইস্তাক রেজা আপনাকে দুজনকে ধন্যবাদ সময় একেবারে শেষ শেষ করতে হচ্ছে আজকে আমাদের সংবাদ সম্প্রসারণ আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে দর্শক প্রতিদিন রাত আটটায় সরাসরি আলোচনায় থাকব আমরা এবং প্রতিদিন রাত দুটা পনেরো মিনিটে দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে বিবিসির সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা